এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সন্ধ্যাদির বাড়িতে। সন্ধ্যাদি আমাদেরকে মালপোয়া খাওয়াবে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে নিয়ে গেল ওদের বাড়িতে। তো তার আগে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল রূপাদি, রূপাদির ছেলের বউ আর রূপাদির মেয়ের সাথে। ওরাও টোটো নিয়ে এদিক দিয়েই যাচ্ছিল, তো ওদেরকেও একটু আবির মাখিয়ে দিলাম আর তারপর চলে এলাম সন্ধ্যাদির বাড়িতে। সন্ধ্যাদি ছোট যা রূপা সে মালপোয়া ভাজতে অলরেডি বসে গেছে এবং মালপোয়াও রেডি আর ঝুড়ি বাজা নিয়ে চলে এসেছে আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা বসে সবাই মিলে একসাথে মালপোয়া খাচ্ছি। মালপোয়াগুলো খেতে ভালোই হয়েছিল। তো যাই হোক, একটু আড্ডাও হলো, একটু গল্প হলো, একটু মালপোয়া খাওয়া হলো, একটু ব্রেক নেওয়া হয়ে গেল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে এখন আমরা ফুলদির বাড়ির দিকে যাচ্ছি। চল লাড্ডু, আমাদের লাড্ডু দা, লাড্ডু দি, লাড্ডু দি। হ্যাপি হোলি, আমার হ্যাপি হোলি, হ্যাপি হোলি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আলাদা তো রকম এই ফুটছে, আমি লাগছে এগুলো দিকে। বাবা তুমি দেখি তোর নিতে সেটিং করছো, মাথা লাগিয়ে দিচ্ছি, তুমি যে পাউডার আসলো, তুমি যে চাউল আসলো। হ্যাঁ আইসা রে, এই চল কাম কোথায় যাবে, চলো কলির কাছে যাও। এবার আমরা ঠিক ওই মুহূর্তেই আইসক্রিম পেয়ে গেলাম, তো আইসক্রিম সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিলাম। কেউ খাবে কেউ খাবে না বলছিল, তো সবাই আমরা মোটামুটি শেয়ার করে অল্প অল্প করে খেলাম। তো এটাও একটা ভালোই লাগলো যে একটু ঠান্ডাও হলাম, গলাটা শুকিয়েও যায় রং খেলার সময়, কারণ তখন তো জল খেতে পারি না, অনেকক্ষণ ধরে আমরা ড্রাই একটা ওয়েদারের মধ্যে থাকি। যাই হোক, এরপর আমরা তানিয়ার মা দিদিকে আবির মাখাতে গেলাম। মেডিসিন মেডিসিন
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা হোলিতে খুব 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 আনন্দ করলাম, সত্যি ভীষণ ভালো লাগলো। আর যেখানেই ভিডিও শেষ করে দিচ্ছি, হোলির শেষ পর্ব দিয়ে ভিডিওটি শেষ করলাম। আর নেক্সট কোনো ব্লগ নিয়ে বা কোনো রেসিপি নিয়ে আমি আবার আসবো ফিরে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।